1,97,000 কোটি টাকার সংশোধিত এটিপি অনুমোদন, বরাদ্দ কমলো 7,500 কোটি টাকা। উচ্চ কর হারের কারণে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ, আসছে না বিদেশি বিনিয়োগ। ডিসেম্বর শেষে 10 ব্যাংকে মূলধন ঘাটতি 29,000 কোটি টাকা, এবার লভ্যাংশ দিতে পারবে না এসব ব্যাংক। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত, সাউদি লুব্রিক্যান্টস ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ কমলো 3%। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভায় 1,97,600 কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। এতে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি বড় প্রকল্পে কমেছে বরাদ্দের পরিমাণ। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন খাতে। চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে বরাদ্দ ছিল 2,05,144,79,00,000 টাকা। সংশোধিত এডিপিতে 7,500 কোটি টাকা বরাদ্দ কমিয়ে চূড়ান্ত করা হয়েছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সকালে এনইসি সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে 1,900 কোটি টাকার বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,34,643 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন করা হবে 63,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন যে যেহেতু এটা সকল মন্ত্রণালয় বিভাগের সাথে আলোচনা করে এই আরএডিবি প্রণয়ন করা হয়েছে, চাহিদা অনুযায়ী সম্পদ দেওয়া হয়েছে, সুতরাং দ্রুত কাজ করে এগুলো করতে হবে, প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সংশোধিত এডিপিতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, নতুন কর্মসংস্থান, শিক্ষাস্বাস্থ্যের মান উন্নয়ন, করোনা পরিস্থিতির মোকাবিলা, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সভায় উন্নয়ন প্রকল্পের সময় না বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জিওবিতে কমানো হয়নি, সকল সব মিলে 7,501 কোটি, এটি সবগুলো প্রজেক্ট মিলে, এখানে আপনার এই পদ্মা যেমন আছে অন্যান্য প্রজেক্টও আছে, সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় চলতি অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার মাত্র 28.45%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রথমে যেটি ছিল খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, মাথা উঁচু করেই চলবে বিশ্বে। সকলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় 1,98,000 কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজস্ব সম্পদ দিয়েই দেশকে গড়ে তোলা হবে, তাই স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। এখন উন্নয়নশীল দেশ আমাদের চিন্তা ভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো, কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাআল্লাহ গড়ে তুলবো। উচ্চ কর হারের কারণে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে, এতে ভারত ও চীনের কাছে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ, আর এ কারণে দেশে কাঙ্ক্ষিত মাত্রায় বিদেশি বিনিয়োগ আসছে না। রূপালী চৌধুরী সভাপতি বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি। সংগঠনের সভাপতি রূপালী চৌধুরী বলেন বিদেশি বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর কমাতে হবে, একই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধানও বাড়ার প্রস্তাব দেন তিনি। অর্থনৈতিক অঞ্চলে জমির ইজারা মূল্যে ভ্যাট বাতিলের দাবিও জানান তিনি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন ভুয়া অডিট রিপোর্ট বন্ধে করা অবস্থানে তার দপ্তর, অনুমোদনহীন কোনো অডিট রিপোর্ট গ্রহণ করা হবে না। সারাক্ষণ স্ট্রাগল করছি টু ব্রিং ইনভেস্টমেন্ট হিয়ার। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ অনেক লোককে এগুলি করে, তা তারা যদি ইনভেস্টমেন্ট না করে ফাঁকি দিয়ে এটা করে তাহলে তাদেরকে ধরার ব্যবস্থা করেন। Not honest taxpayer who are paying the right prices. Earning এর বা কালেকশনের প্রসেসে যেন আপনি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যান সেটাও দেখতে হবে। আবার এমন কিছু
রিকন্ডিশনড বা পুরনো গাড়ি আমদানিতে 2 বছরের অবচয় সুবিধা কমেছে 10%। এর ফলে বেড়েছে গাড়ির দাম, কমেছে বিক্রি ও রাজস্ব আদায়। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য তুলে ধরে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডার নেতারা। সব দিক বিবেচনা করে পুরনো গাড়ি আমদানিতে অবচয় সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছে বারবিডা। নেতারা বলেন, করের চাপে জাপানি রিকন্ডিশন গাড়ির দাম বেড়ে যাওয়ায় কম মানের নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতারা, ফলে দীর্ঘমেয়াদে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ী নেতারা বলেন, বিলাসবহুল গাড়িতে শুল্ক বেশি হয়, কেনার আগ্রহ কম বিত্তবানদের। এ টাকায় অনেকেই বিদেশে সেকেন্ড হোম গড়ে তুলছেন বলে অভিযোগ করেন তারা। বারবিডার দেয়া প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন এনবিআর কর্মকর্তারা। মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, তারা সার্চ করেছিলেন যে 45% ডিপ্রিসিয়েশন ঠিক করলেন, কিন্তু অজ্ঞাত কারণে স্যার উনি চলে যাওয়ার পরেই দেখা গেলো যেটা 2 বছরে 40 করা হলো, তারপর 35 চলে আসলো। এখন এটা স্যার আমরা টোটালি এটা আনইকুয়াল জায়গায় পড়ে স্যার এখন হাবুডুবু খাচ্ছি। গেল বছর খেলাপি ঋণের পরিমাণ কমলেও ব্যাপক অবনতি ঘটেছে সরকারি বেসরকারি 10টি ব্যাংকের মূলধন সংরক্ষণ পরিস্থিতিতে। 2020 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানগুলোর মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 29,000 কোটি টাকা। এ অর্থ দিয়ে 58টি নতুন ব্যাংকের মূলধন যোগান দেওয়া সম্ভব। ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে 7টি সরকারি ও 3টি বেসরকারি খাতের। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ডিসেম্বর শেষে সরকারি 7টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 35,983 কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ কৃষি ব্যাংকের 10,819 কোটি টাকা, দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি জনতা ব্যাংকের। নিয়ম অনুযায়ী ব্যাংকের মোট ঝুঁকি ভিত্তিক সম্পদের কমপক্ষে 10% মূলধন রাখতে হয়, কিন্তু কোনো ব্যাংক মূলধনে ঘাটতিতে থাকলে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না। বিশ্বে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে গত 10 বছরে বাংলাদেশের অবস্থান শীর্ষে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে রাজধানীর সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল ও মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ, চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার কাতারে পৌঁছেছে। এ ধারাবাহিকতায় দেশ এগিয়ে গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে না বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা, একই সঙ্গে বাংলা এবং বাঙালিকে বিশ্বের দরবারে তুলে ধরা। তার দেখানো পথে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বিশ্বমানের সুবিধা সম্বলিত পর্যটন কেন্দ্রের স্বপ্ন এখন বাস্তবতার পথে। 1 বছর ওই পর্যটক থাকার উপযোগী হবে কক্সবাজারে সাবরাং ট্যুরিজম পার্ক। এরই মধ্যে শুরু হয়েছে হোটেল ও বিনোদন স্থাপনা নির্মাণ। ভূমি ও অবকাঠামো উন্নয়নও চলছে সমানতালে। প্রায় 1,000 একরের এই পর্যটন অঞ্চলে দিনে 40,000 পর্যটক সমুদ্রের নীল জল আর কৃত্রিম নানা সুবিধা উপভোগ করতে পারবেন। কক্সবাজারের কলাতলি থেকে টেকনাপ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ। প্রায় 80 কিলোমিটারের এই পথের একধারে সারি সারি ছোট পাহাড়, আরেকদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দৃষ্টির সীমানা জুড়ে নীল জলের রাশি রাশি ঢেউ প্রতি মুহূর্তে যা আছড়ে পড়ে তটে। নীল জলে সোনালি আভা ছড়িয়ে ক্লান্ত সূর্য যখন অস্ত যায়, দেখে মনে হয় সূর্যটাকে গিলে খাচ্ছে রাঙা জলের সমুদ্র। মেরিন ড্রাইভের শেষ প্রান্তে সাবরাঙে বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় 1 দশক আগে। টেকনাফের সাবরাঙে এই বিশেষ ট্যুরিজম পার্ক করার উদ্যোগ সরকারের দীর্ঘদিনের, তবে সেটি গতি পায় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ দায়িত্ব নেয়ার পরই। অধিগ্রহণ করা হয়েছে প্রায় 1,000 একর জমি। ভূমি উন্নয়নের পাশাপাশি হোটেল রিসোর্ট নির্মাণও শুরু হয়েছে। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে পর্যটন কেন্দ্র রক্ষায় 5 কিলোমিটার দীর্ঘ 15 ফুট উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে। তৈরি করা হচ্ছে প্রশাসনিক ভবন, চলছে ভূমি উন্নয়ন ও সীমানা দেয়াল নির্মাণের কাজ। একটা দুইটা হোটেল করার ইনিশিয়েটিভ না, আমরা একটা পুরোপুরি ট্যুরিজমের জন্য ছোটোখাটো একটা শহরের মতো ডেভেলপ করা, সেই চিন্তাভাবনার বহিঃপ্রকাশ হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক। এটা প্রায় 1,047 একর জমিতে এবং আমাদের এক্সক্লুসিভ 5 কিলোমিটার সি বিচ আছে। এখানে বিনিয়োগে আগ্রহী 7 কোম্পানির সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে বেজা।
এরই মধ্যে 3 প্রতিষ্ঠান হোটেল নির্মাণ শুরু করেছে। এছাড়া আরও 4 কোম্পানির বিনিয়োগ প্রস্তাব বেজার পর্ষদ সভায় অনুমোদন পেয়েছে। বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বসুন্ধরা সহ আরও বেশ কয়েকটি কোম্পানি। যেহেতু এটা একটা এক্সক্লুসিভ ইকো ট্যুরিজম পার্ক, আমি ইচ্ছা করলে যত্রতত্রভাবে আমি যে কোনো কিছু করতে পারতেছি না। প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে আপনার ডিউ ডিলিজেন্স হবে। আশা করি আমাদের মতন আরও আমাদেরকে দেখে আরও বড় বড় বিনিয়োগ করে এখানে আসবেন। বিশেষ এই পর্যটন কেন্দ্রে থাকবে বিশাল লেক, কনভেনশন সেন্টার, এমফি থিয়েটার, অ্যামিউজমেন্ট পার্ক, উন্মুক্ত মঞ্চ, ঝাউবন, হেলিপ্যাড, শপিং সেন্টার, প্রাইভেট বিচ সহ নানা সুবিধা, স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, প্যারাসেইলিং, বিচ ভলিবল সহ নানা সেবা পাবেন পর্যটক। এসবে বিনিয়োগ হবে প্রায় বিলিয়ন ডলার, সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 6,000 মানুষের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাবরাং, কক্সবাজার। ফেব্রুয়ারিতে 178 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 32,84,00,000 টাকা বেশি। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো 44 বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরে 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে 1,668 কোটি 72 লাখ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিটেন্স বেশি এসেছে। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকায় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান মূল্যসূচক বেড়েছে 81 পয়েন্টের বেশি। এ সময় লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক ও লেনদেন। মঙ্গলবার লেনদেন শেষে প্রধান সূচক DSEX 81.44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,508 পয়েন্টে। লেনদেন হয়েছে 833 কোটি 94 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 215 কোটি 94 লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া 359টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 233-টির, কমেছে 42-টির এবং অপরিবর্তিত আছে 84-টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় প্রথম অবস্থানে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং দর বৃদ্ধি তালিকার শীর্ষে পেনিনসুলা চিটাগাং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 329.06 পয়েন্ট। লেনদেন হয়েছে 33 কোটি 42 লাখ টাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84.90 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 120.88 টাকা। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 104.15 টাকা। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1.22 টাকা। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হচ্ছে 22.74 টাকা। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হচ্ছে 23.23 টাকা। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 282.17 টাকা। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 21.05 টাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 1,97,000 কোটি টাকার সংশোধিত ADP অনুমোদন, বরাদ্দ কমল 7,500 কোটি টাকা। উচ্চ কর হারের কারণে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ, আসছে না বিদেশি বিনিয়োগ। ডিসেম্বর শেষে 10 ব্যাংকে মূলধন ঘাটতি 29,000 কোটি টাকা, এবার লভ্যাংশ দিতে পারবে না এসব ব্যাংক। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।